সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে ধুমকুমার রক্তারক্তি। পুলিশের গাড়ি ভাঙচুর ইংরেজবাজার থানা লক্ষ্মীপুর করণী এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সরকারি পুকুর দখলের চেষ্টা করেছে নেপাল ব্যাপারীর নামে এক ব্যক্তি। আজ সকালে বাঁশকুটি নিয়ে সেই পুকুর ঘেরার কাজ আরম্ভ করেন নেপাল ব্যাপারীর বলে অভিযোগ। বাধা দিতে গেলে গ্রামবাসীদের সাথে খণ্ড যুদ্ধ শুরু হয়ে যায় নেপাল আর তার লোকজনদের। ঘটনায় এখনো পর্যন্ত 10 জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এলাকায় এখনো রয়েছে উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে ধুমধুমার রক্তারক্তি। পুলিশের গাড়ি ভাঙচুর ইংরেজবাজার থানা লক্ষ্মীপুর কলোনী এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সরকারি পুকুর দখলের চেষ্টা করেছে নেপাল ব্যাপারী নামে এক ব্যক্তি। আজ সকালে বাঁশকুটি নিয়ে সেই পুকুর ঘেরার কাজ যে আরম্ভ করেন নেপাল ব্যাপারী বলে অভিযোগ। বাধা দিতে গেলে গ্রামবাসীদের সাথে খণ্ড যুদ্ধ শুরু হয়ে যায় নেপাল আর তার লোকজনদের। ঘটনায় এখনো পর্যন্ত 10 জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এলাকায় এখনো রয়েছে উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। এটা দখল করবো, এটা আমার বাবার সম্পত্তি, আমি দখল করবো না? আমার বাবার সম্পত্তি কখনো কেউ দখল করে নিয়েছে সেটাকে আমি ফেরত আনতে যাচ্ছি? এটা গভর্নমেন্টের সম্পত্তি। গভর্নমেন্টের কাছ থেকে ওই পুকুরগুলো জংলা ছিল, সেই জংলা পুকুরটাকে আমরা মন্দির করেছি। আমরা মৎস্য দপ্তরের আন্ডার থেকে একসময় চাষ করার জন্য এনেছিল। সে চাষ করার পরে যখন পুকুরটা আমাদের এখতিয়ারে আসে, মানে মৎস্য সমিতির আন্ডারে আসে, এবার ওরা বললো আমরা যখন টেন্ডার নিয়ে আসলাম বাইরের লোক যখন আর নিতে পারবে না, এবার আমরা ওটাকে গভর্নমেন্টের কাছে একটা অ্যাপ্লাই করলাম। সারা পুকুরটা জংলা পড়ে আছে, পুকুরটার যে সার্বিক একটা বেচাকেনা করে যদি কোনো কিছু রোজগার হয় সেটা আমরা মন্দিরে খাটাবো। তো বলো ঠিক আছে, লিখে দিচ্ছি। আমরা এখন তো খরা হয়েছে, দুই তিন বছর কোনো জলাশয় নাই, মাছ চাষ হয় না, তাহলে আমরা এখন কী করবো? তো সাহেবকে বলো, আপনি যখন বলে দাও আমরা রেমুনারেশন দিব। উনি একটা মতো বলতো ঠিক আছে, আপনার তো পুকুরটা তো ডিসপুট হয়ে আছে, যখন হবে তখন দেবেন। এই পুকুরটাকে ওই ভদ্রলোক পুরো জলের মধ্যে বাড়ি করে নেপাল ব্যাপারি, তার বাবা হচ্ছে ভোজন ব্যাপারি, ও সেন্ট্রাল গভর্নমেন্টে কার্পেন্টারের পোস্টের চাকরি করে। মানে ও কিছু মেয়ে ছেলেকে নিয়ে গিয়ে ওই পুকুর পাড়টাকে, পাড় নেই কিন্তু গভর্নমেন্টের খাতায় কিন্তু পুকুরে পাড় নেই। বলছি নেপাল নেপাল ব্যাপারি সে কি এই পুকুর দখলের চেষ্টা করছিল? হ্যাঁ, ওই সেটাই তো বাস্তবটা। নেপাল ব্যাপারি নিজে না পেরে যখন আমরা বলবো ওটা মন্দির কমিটি, ও একজন এক্সিকিউটিভ বোর্ডের মেম্বার, এই যে শিব মন্দিরে তৈরি হচ্ছে নর্থ বেঙ্গলের মধ্যে বড় মন্দির, এবং এই মন্দিরে বহু মুসলিম আদার কাস্টের লোকেরাও টাকা দিয়েছে। বলছি ভাঙচুর চালালো কে নেপাল ব্যাপারে বাড়িতে? নেপাল ব্যাপারে বাড়িতে কেউ ভাঙচুর চালানি তো, ওরা তো নেপাল ব্যাপারে তো ওই নিজে ভেঙেছে। ওরা পরিষ্কার বলেছে, পুলিশ বলেছে এগুলো সব উঠিয়ে না, এগুলো রাখবে না, রাস্তা বন্ধ করে দিয়েছিল। সেই রাস্তা বন্ধ করার জন্য ওর ওকে বলা হয়েছে। কিন্তু ওর স্ত্রী অভিযোগ করছেন যে আপনি, ওর স্ত্রী অভিযোগ করছে, ওর স্ত্রী যদি অভিযোগ করে তাহলে আপনি বলেন আমাদের এই বাড়ির একটা ছেলে মাথা ফেটে পড়ে আছে হসপিটালে, তিনটে মেয়ে হসপিটালে পড়ে আছে, নেপাল ব্যাপারের মেয়ে মেরেছে, রাখাল ব্যাপারের মেয়ে মেরেছে, যারা ওখানকার কেউ না, ওর বাড়ি কেন? ওটা মানুষের মাথাটা যখন ফাটিয়ে দিয়েছে, আমি তো ওখানে থাকিনি, এবার যখন শুনলাম মাথা ফাটিয়ে দিয়েছে, বড় কিছু ঘটেছে, তখন তো উত্তেজিত জনতা হয়তো একটু উল্টাপাটা গালাগালি করছে, হতেই পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু মেরেছে তো আমাদের লোকে, চারখানা হসপিটালে ভর্তি, পুরো সেলাই চলছে এখন, বাড়ির ভেতর পুরো ভাঙচুর করেছে। আপনাদের অভিযোগ, আপনার বিরুদ্ধে অভিযোগ করছে? তাহলে যদি আমার কোথাও ছবি দেখে থাকেন তাহলে প্রমাণ করে থাকেন, যদি আমি কোথাও ওখানে থেকে থাকি, আমার ভাই হচ্ছে কলকাতা মেয়ে ভর্তি করছে আর আমি রয়েছি এখানে। আপনার নাম? শঙ্কর বিশ্বাস। হয়েছিল আজকে সকালে বলেন? সকালে হয়েছিল, লোকজন এসছে, এসে গেট খুলতে বলেছে, গেট খুলিনি, এক নম্বর গেট না খোলায় অতিরিক্ত অশ্লীল ভাষায় গালাগালি করে যাচ্ছে আমার স্বামীকে। তখন আমার মেয়েকে আমি বলেছি, তুই যে বলে আয় বাবু বাড়িতে নেই, বাবু আসলে কথা বলবে। আমার মেয়ে এটুকুই বলেছে, বলার পরে এরা এখান থেকে গালাগালি করে পাথর মারতে শুরু করেছে মেয়েকে। মেয়ের যখন লেগেছে পাথর, তখন মেয়ে উপ
পুকুর থেকে ইট ফেলেছে, ইট ফেলাতে ওদের দুজনের লেগেছে, তখন আমার বাড়িঘর ভাঙচুর করে শেষ করে দিয়েছে। কিন্তু আমার মেয়ে একা, আর ওরা যে 150 লোক মেরেছে সেটা ওরা দেখলো না। যে আমরা কারা মারলো? কারা মারলো? শঙ্কর বিশ্বাসের লোক। কে কি করে শঙ্কর বিশ্বাস? শঙ্কর বিশ্বাস ক্লাবের এক নেতা, জল ফ্যাক্টরির মালিক। কোন পার্টি করে? রাজনৈতিক দল করে? রাজনৈতিক করে, বিজেপির। বিজেপি করে? হ্যাঁ। কি বললো উনি এসে? কি বললেন? উনি এসে আমাকে কিছু বলেনি, উনি তো লোকজন পাঠিয়েছে, তাদের দিয়ে মারধর করালো আমাদেরকে। আমাকে মেরেছে, আমার ভাস্তিকে মেরেছে, এই দেখুন মেরেছে, গন্ডগোল ওই পুকুরটা নিয়ে। আমরা বাড়ি করেছি কেন এখানে? ওরা দখল করবে, ওরা দখল করবে, আর দখল করে ওরা বিক্রি করবে। সেই নিয়ে মেন উদ্দেশ্য ওদের এটা, আমাদেরকে দিবে না, ওরা বিক্রি করে খাবে, আমরা কেন থাকবো? ওরা তো অভিযোগ করছে আপনারা পুকুর দখল করছেন। পুকুরটা দখল করলাম কোথা থেকে? পুকুরের থেকে কতটা উপরে আমরা আছি? আর আজকে আমরা বসেছি 2012 সালে আমরা বসেছি। পুকুর দখল দখল যদি করতাম তাহলে 2012 সাল থেকে এতদিন কেন প্রতিবাদ হয়নি? কারা কারা হামলা চালালো? হামলা চালালো শঙ্করের লোক, শঙ্কর বিশ্বাসের লোক। ও সবাইকে নিয়ে এসে হায়ার করে আমাদেরকে মারধর করে আমার বাড়িঘর ভাঙচুর করে গেল। হয়েছিল আজকে সকালে বলেন? সকালে হয়েছিল ভালো করছে।